আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভোলার বুরহানুদ্দিন উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ রায়হানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুরহানুদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাব্বারুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মনোজ কুমার সাহা, কৃষি অফিসার গোবিন্দ মণ্ডল, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লিটন রক্ষিত, সাধারণ সম্পাদক বিল্টু চন্দ্র দাস সহ আরও অনেকে। হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আলোচনা করা হয়। আমরা উৎসব পদক্ষেপ গ্রহণ করবো।